নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে দু হাজার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ছয়ই নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমরা বেতন পেয়ে যাবে তিরিশ হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত যেখানে এর সাথে তোমরা বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন বেনিফিটসগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে খুব ভালো মানের বেতন রয়েছে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে পুরোপুরি পারমানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবে আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সিলেকশান প্রসেস কি রয়েছে এবং তার সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। যা যারা ভিডিওটি দেখছ প্রত্যেকেই লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটি হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে পুরোপুরি পারমানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশান শুরু হলো আজ থেকেই অর্থাৎ ষোলোই অক্টোবর দু বিকাল পাঁচটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে ছয়ই নভেম্বর দু তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং দেখো যে কাট অফ ডেট ফর ডিটারমাইনিং এলিজিবিলিটি অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা ক্যালকুলেট করা হবে ছয়ই নভেম্বর দু ডেট অনুযায়ী এবং তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে ডেট অফ রুটিন টেস্ট তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেখানে বলা হচ্ছে টেন্টিভলি ইন দ্য মান্থ অফ ডিসেম্বর দু অথবা জানুয়ারি দু হাজার পঁচিশেই কিন্তু হবে তো সেক্ষেত্রে তোমাদের সেইভাবেই প্রিপারেশন চালিয়ে যেতে হবে তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে পাওয়ার গ্রিডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পারমানেন্ট পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই অক্টোবর দু হাজার অর্থাৎ আজকেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ট্রেনি সুপারভাইজার ইলেকট্রিক্যাল এই গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো ট্রেনিং সুপারভাইজার ইলেকট্রিক্যাল যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফুল টাইম রেগুলার থ্রি ইয়ার্সের ডিপ্লোমা ইন রিলেভেন্ট ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ারিং অথবা ইকুইভেলেন্ট অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে তিন বছরের যে ডিপ্লোমা বা পলিটেকনিক সেটা কিন্তু অবশ্যই তোমাদের করা থাকতে হবে এবং তার শেষেতে দেখো বলা হয়েছে মিনিমাম সেভেন্টি পারসেন্ট মার্কস কিন্তু থাকতে হচ্ছে জেনারেল ও এবং ই ক্যাটাগরিতে আর যদি তুমি এসসি এস টি হয়ে থাকো তাহলে পাস মার্ক হলেই কিন্তু চলবে এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি হচ্ছে হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেমন বিটেক বি এমটেক এমই উইথ আর উইদাউট ডিপ্লোমা ইজ নট অ্যালাউড অর্থাৎ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না তো সেক্ষেত্রে দেখো এখানে একটি সুবিধা রয়েছে যারা যারা পলিটেকনিক করেছো তাদের ক্ষেত্রে কেবলমাত্র এই নিয়োগ করা হচ্ছে যারা ডিগ্রি কোয়ালিফিকেশান রয়েছে যাদের ক্ষেত্রে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না তো সেক্ষেত্রে যা যারা ডিপ্লোমা করেছ তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবে দেখো এখানে কোন কোন শাখা থেকে তুমি ডিপ্লোমা করলে অ্যাপ্লিকেশান করতে পারবে যেমন দেখো বলা হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এই সমস্ত শাখাগুলি থেকে যদি তুমি ডিপ্লোমা করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি তোমরা সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ছয়ই নভেম্বর দু ডেট অনুযায়ী এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এবং দেখো এখানে বেতনের ক্ষেত্রে তোমাদের জানাকি রাখি চব্বিশ হাজার টাকা থেকে এক লক্ষ আট হাজার পর্যন্ত এখানে পে স্কেল রয়েছে এবং এর সাথে তুমি আইডিএ এইচআরএ এইচ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে দেখো এখানে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে খুব ভালো মানের বেতন রয়েছে এবং তোমরা ডিপ্লোমা কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এখানে দেখো অ্যাপ্লিকেশান ফিয়ের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যদি তুমি এসসি এসটি এস অথবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু এখানে কোনো টাকা লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু ক্যান্ডিডেট আদার দেন এস সি এস টি পি এক্স সার্ভিসম্যান অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরি বাদ দিয়ে যারা জেনারেল অথবা ও অথবা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা পেমেন্ট করতে হবে এবং যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে আরও একটি তথ্য যদি তুমি ও হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় এস সি এস টি পাঁচ বছরের ছাড় পি ডাব্লিউডি দশ বছরের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে ভিকটিম অফ রিওর্ডসের ক্ষেত্রেও কিন্তু সরকারিভাবে বয়সের ছাড়গুলো তোমরা পেয়ে যাবে এবং দেখো ই এস থেকে শুরু করে ও বিভিন্ন ক্যাটাগরি কিন্তু বিভিন্ন লোকেশানে রয়েছে সেই সমস্ত ছাড়গুলো তোমরা কিন্তু সরকারিভাবে পেয়ে যাবে দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের রিটিন টেস্ট হবে অথবা কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ সিবিটি পরীক্ষা হবে হানড্রেড পারসেন্ট ওয়েটেজ কিন্তু থাকবে এই পরীক্ষাতে এবং দেখো এখানে বলা হচ্ছে যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু দু ঘন্টা টোটাল ডিউরেশন রয়েছে যেখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে যেখানে পার্ট ওয়ানের ক্ষেত্রে একশো কুড়িটি কোশ্চেন পার্ট এর ক্ষেত্রে পঞ্চাশটি টোটাল একশো সত্তরটি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটির ক্ষেত্রে এক নম্বর করে থাকবে এবং দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য টেস্ট কোয়ালিফাইং ক্রাইটেরিয়া যেখানে দেখো বিভিন্ন ক্যাটাগরিতে মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ কিন্তু এখানে দেয়া রয়েছে জেনারেল ইডাব্লিউএসের ক্ষেত্রে মিনিমাম থার্টি পার্সেন্ট ইন ইচ পার্ট ওয়ান এবং পার্ট টু সেপারেটলি এবং মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট কিন্তু পেতে হবে আর রিজার্ভ ভ্যাকেন্সির ক্ষেত্রে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন ইচ পার্ট ওয়ান পার্ট টু সেপারেটলি এবং মিনিমাম থার্টি পারসেন্ট মার্কস কিন্তু এগ্রিগেট পেতে হবে তো এই পার্সেন্টেজগুলো হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ রয়েছে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের পেতে হবে এবং দেখো বিভিন্ন লোকেশানে পরীক্ষা সেন্টার রয়েছে যেখানে কলকাতাতে পরীক্ষা সেন্টার কিন্তু হবে তোমাদের তো তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে কলকাতাতে তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে এখানে দেখো যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে প্রথমেই পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেখানে কেরিয়ার সেকশনে তোমরা যাবে জব অপরচুনিটি ওপেনিংস রিজনাল ওপেনিং এবং তার সাথে সাথে দেখো এখানে পেয়ে যাবে রিক্রুটমেন্ট অফ ট্রেনি সুপারভাইজার ইলেকট্রিক্যাল এ অপশানে তোমরা ক্লিক করবে তারপরে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে পারবে এখানে দেখো কোন কোন ক্যাটাগরিতে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সেই সংক্রান্ত ইনফরমেশানগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে যেখানে ট্রেনি সুপারভাইজার ইলেকট্রিক্যাল রয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সত্তরটি যেখানে জেনারেল ক্যাটাগরি তিরিশটি ইডাব্লিউএস সাতটি ও বিসি আঠারো এসসি দশ এস টি পাঁচ পিডাব্লিউডি তিন এক্স সার্ভিসম্যান সাতটি এবং দেখো এখানে ডি এক্স সার্ভিসম্যান কিন্তু রয়েছে তিনটি তো সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে টোটাল সত্তর জনকে এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা ডিপ্লোমা কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অর্থাৎ পাওয়ার গ্রিডের তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নোটিফিকেশান নম্বর তোমরা চেক করতে পারছো এবং এটি হচ্ছে রিক্রুটমেন্ট অফ ট্রেনি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অর্থাৎ এখানে দেখো ট্রেনি ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতচল্লিশটি যেখানে জেনারেল ক্যাটাগরি একুশটি ই ডাব্লিউএস চারটি ওবিসি বারোটি এসসি সাতটি এবং এস টি তিনটি এবং পিডাব্লিউডি দুটি ভ্যাকেন্সি রয়েছে এটা আরও একটি নতুন বিজ্ঞপ্তি রয়েছে যেখানে দেখো তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তো ইঞ্জিনিয়ার ট্রেনি যে ইলেকট্রিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু ডিগ্রি চাই অর্থাৎ এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে ডিপ্লোমা কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে না যারা ডিগ্রি করেছো তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং যদি তুমি করে থাকো ইলেকট্রিক্যালে এবং তার সাথে সাথে সিক্সটি পারসেন্ট মার্কস যদি থাকে অথবা ইকুইভেলেন্ট সিজিপিএ তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং কোন কোন শাখা থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এই সমস্ত ডিসিপ্লিন বা এই সমস্ত স্ট্রিম থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দেখো এখানে আরও একটি বিষয় রয়েছে গেট স্কোর কিন্তু তোমাদের চেক করা হবে এখানে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড এপিয়ার ইন দ্য করেসপন্ডিং পেপার অফ গেট দু হাজার চব্বিশের পেপার কিন্তু তোমাদের দেওয়া থাকতে হবে এবং কোয়ালিফাই করা থাকতে হচ্ছে এবং দ্য কোয়ালিফাইং মার্কস অ্যাজ ডিক্লার্ড বাই গেট দু হাজার চব্বিশ অর্গানাইজিং বডি সেল বি কনসিডার্ড অর্থাৎ গেট দু হাজার চব্বিশের যে স্কোর সেটা কিন্তু ধরা হবে যেখানে পেপার কোড অবশ্যই থাকতে হবে ই এরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে কিন্তু গেট স্কোর তোমাদের থাকতে হবে এখানে দেখো বয়সে লিমিটের ক্ষেত্রে আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে ছয়ই নভেম্বর দু ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে এবং দেখো এখানে বেতনের মানের ক্ষেত্রে তিরিশ হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার পর্যন্ত রয়েছে এরা হচ্ছে পেমেট্রিক্স এবং এই বেতনের সাথে তুমি আইডিএ এইচআরএ এই পেয়ে যাবে টুয়েলভ পারসেন্ট অফ দ্য বেসিক পে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু ই লেভেলে তোমরা পোস্টিং পাবে শুরুতেই তারপরে ইনক্রিমেন্টের সাথে বেতন কিন্তু আরও বাড়বে এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু এখানে রয়েছে ডিআরএস অ্যালাউন্স পার্কুইজিট অ্যালাউন্স কোম্পানি কোয়ার্টার এইচ লোকেশন এ লোকেশান বেসড কোম্পানি অ্যালাউন্স এগুলো কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবে দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিয়ের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি দেখো এখানে বলা হচ্ছে যদি তুমি এস সি এস টি এক্স সার্ভিসম্যান অথবা ডিইএসএম যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে কোনো টাকা লাগছে না কিন্তু যদি তুমি জেনারেল অথবা ওবিসি অথবা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ফি পেমেন্ট করতে হবে এখানে দেখো যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় পেয়ে যাবে এস সি হয়ে থাকলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং দেখো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে পিডাব্লিউডি দশ বছরের ছাড় পেয়ে যাবে এক্স সার্ভিস প্যান সরকারিভাবে বয়সের ছাড়গুলো কিন্তু পেয়ে যাবে তো সেক্ষেত্রে প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে এবং দেখো এখানে আরও একটি তথ্য সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা হচ্ছে কনসিস্ট অফ নর্মালাইজ মার্কস অব টেন্ট আউট অফ হান্ড্রেড ইন দ্য করেসপন্ডিং পেপার অফ গেট দু হাজার চব্বিশ অর্থাৎ গেট দু হাজার যে স্কোর সেটা কিন্তু এখানে ধরা হবে সিলেকশনের ক্ষেত্রে এবং দেখো এখানে বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে এখানে ফর্টি পারসেন্ট এবং রিজার্ভ ক্যাটাগরিতে থার্টি পারসেন্ট এখানে কিন্তু রয়েছে এগুলো হচ্ছে কোয়ালিফাইং পার্সেন্টেজ এবং ওয়েটেজ টু ডিফারেন্ট প্যারামিটার গেট দু হাজার চব্বিশের ক্ষেত্রে পঁচাশি পার্সেন্ট ডিপেন্ড করছে গ্রুপ ডিসকাশান অর্থাৎ জিডি কিন্তু হবে তিন পার্সেন্ট ডিপেন্ড করবে পার্সোনাল ইন্টারভিউ এখানে কিন্তু বারো পার্সেন্ট ডিপেন্ড করছে অর্থাৎ টোটাল দেখো এখানে একশো পার্সেন্টেজের ওয়েটেজ রয়েছে এখান থেকে তোমাদের ফাইনাল সিলেকশান হবে অর্থাৎ এখানে কোন রকমের তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে না গেটের যে স্কোর সেটাই হচ্ছে লিখিত পরীক্ষা এখানে পঁচাশি পার্সেন্ট তোমাদের পার্সেন্টেজ সেখান থেকে নেওয়া হচ্ছে গ্রুপ ডিসকাশন হচ্ছে জিডি হচ্ছে এখানে এবং পার্সোনাল ইন্টারভিউ কিন্তু হবে অর্থাৎ পরীক্ষা বলতে দুটি হচ্ছে জিডি এবং পার্সোনাল ইন্টারভিউ এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশন যারা যারা করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে যদি তুমি সরাসরি লিঙ্ক পেতে চাইছো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স তুমি চেক করবে দুটি বিজ্ঞপ্তির অ্যাপ্লিকেশন লিংকে কিন্তু পেয়ে যাবে দেখো ষোলোই অক্টোবর থেকে ছয়ই নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছয়ই নভেম্বর পর্যন্ত ধরা হবে এবং দেখো আজকে টোটাল দুটি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করলাম প্রথম যে বিজ্ঞপ্তি ছিল সেটি হচ্ছে ডিপ্লোমা কোয়ালিফিকেশানে যা যারা ডিপ্লোমা করেছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে যা যারা ডিগ্রি করেছ তাদেরও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে টোটাল দুটি বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যদি তুমি পলিটেকনিক করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো অথবা যদি তুমি বি বি টেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকো তবু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অ্যাপ্লিকেশান করার লিঙ্ক পেয়ে যাবে দুটি লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি পোস্ট ওয়াইজ অ্যাপ্লিকেশান করতে পারবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্য কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো এবং তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি মতো পাওয়ার জন্য ধন্যবাদ